বন্যা কবলিত পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়া এলাকায় মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। পাশকুড়ার রাতুলিয়া এলাকায় তিনি ত্রাণ বন্টন করেন সাধারণ মানুষের হাতে। তার পাশাপাশি পাশকুড়ার মেচো গ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে যোগ দেন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। মন কি বাত অনুষ্ঠানে এসে এলাকার বন্যা বিধ্বস্ত মানুষের হাতে ত্রাণ তুলে দেন তিনি। শুকনো খাওয়ার, পানীয় জল এবং ত্রিপল তুলে দেন বন্যা বিধ্বস্ত মানুষের হাতে। দেখুন, ডাক্তারবাবুরা তাদের ডিমান্ড নিয়ে আন্দোলন করছে, সেই আন্দোলনের প্রতি আমাদের সমর্থন আছে, সহানুভূতি আছে, কিন্তু রাজ্যে ডাক্তারবাবুদের সুরক্ষার ব্যবস্থা নেই। বিভিন্ন সময় তাদের উপরে আক্রমণ হচ্ছে, অ্যাটাক হচ্ছে, ডাক্তারবাবুরা সেটা নিয়ে অত্যন্ত দুশ্চিন্তায় আছে। এইভাবে চলতে থাকলে বাংলা স্বাস্থ্য ব্যবস্থা তো এমনি শেষ পর্যায়ে পৌঁছে গেছে, শেষে এবার কফিনে শেষ পেরেকটাও পোতা হয়ে যাবে। দেখুন, এই তৃণমূল কংগ্রেসের সাংসদ বিধায়করা এটাই পারে, তার বেশি কিছু পারে না তারা। তো আমরা তো নতুন দেখছি না, এরা বিভিন্ন বিধায়ককে বিভিন্ন হুমকি চমকি দিক দেখতে দেখেছে, সেটা কেউ ভয় পায় না। এরা বাজার গরম করার জন্য মিডিয়া যেন চালায়, এমনি তো মিডিয়া এদের চালায় না। এইসব কথা বলে যদি একটু দুর্গন্ধ ছড়িয়ে মিডিয়াতে ভেসে দেখা যায়। দেখুন, শেষ দপ্তরই যখন উদ্বাস্তু হয়ে যায় তো সাধারণ উদ্বাস্তুদেরকে দেখবে কে? কেউ দেখার নেই, পুলিশ তাদেরকে উদ্বাস্তু করে দিচ্ছে। রাজ্যের তাহলে প্রশাসনের কি অবস্থা আমরা বুঝতে পারছি সহজে। সাধারণ মানুষের জায়গা কোথায় থাকবে? সাধারণ মানুষের জায়গা নেই। সাধারণ মানুষের কাছে গেলে তারা তো বলছে এখানে কেউ আসেনি, না পঞ্চায়েত এসেছে, না বিডিও এসেছে, না ত্রাণ দপ্তর বা কোনো দপ্তর, অন্য কোনো দপ্তর, জলসেচ দপ্তর এসছে, কোনো দপ্তরই আসেনি। শেষ করুন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আরো অনেক আগে ইনিশিয়েটিভ নেওয়া দরকার ছিল। উত্তরবঙ্গের নদীগুলো বিপদসীমার উপর দিয়ে বইছে, টাঙ্গন থেকে শুরু করে পুনর্ভবা থেকে শুরু করে তিস্তা এবং অন্যান্য নদীগুলো আস্তে আস্তে ভয়ঙ্কর অবস্থার দিকে যাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে উচিত প্রোঅ্যাক্টিভ হয়ে কাজ করা। দেখুন, মানুষের পরিস্থিতি ভয়ঙ্কর, এখনো বহু জায়গায় জল নামেনি। আমরা যে এলাকায় গেছিলাম সেখানেও ঘাটাল লোকসভার দেবরা বিধানসভার মধ্যে খাজুরিতে, সেই খাজুরিতে পর্যন্ত প্রচণ্ড জল জমে আছে, প্রশাসনের কোনো দেখা নেই। আমরা যতটা পারছি আমাদের তরফ থেকে চেষ্টা করছি, কিন্তু সবটা তো আমরা করতে পারবো না, কারণ আমরা সরকারে নেই। সরকারে যারা আছে তাদের নামা উচিত, আমরা তো সরকারি দলের লোকেদেরকে কোথাও দেখতে পাচ্ছি না। তারা কোথায় লুকিয়ে আছে পাবলিক খুঁজে বেড়াচ্ছে তাদের, যে কোথায় তারা। এমনকি আমাদেরকে ভেবে দেখে হয়তো অনেক সময় গাড়ি দেখে ভাবছে এরা তৃণমূলের নেতা নাকি সব লোকজন ধরছে, তারপর শুনছে যে বিজেপির নেতা বলে ছেড়ে দিচ্ছে। তৃণমূলের নেতারা তো কেউ এলাকায় বেরোচ্ছে না, কাউকে পাওয়া যাচ্ছে না। দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী মন কি বাতে এবার স্বচ্ছতা নিয়ে এবং ভোকাল ফর লোকাল নিয়ে প্রচুর উদাহরণ তিনি বলেছেন, এবং সেই উদাহরণগুলো আমাদের জন্য প্রেরণাদায়ক। এবং আমাদের আগামী দিনে আগামীতে পুজো আসছে, বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব আসছে, আমরা এই উৎসবে ভোকাল ফর লোকাল হব, অর্থাৎ লোকাল জিনিসের জন্য আমরা ফলা ফাটাবো। এবং শুধু তাই নয়, তার সাথে সেই জিনিসপত্রগুলো নিজেরা কিনবো এবং ব্যবহার করব। এর মাধ্যমে লোকাল অর্থনীতি, স্থানীয় অর্থনীতি চাঙ্গা হবে এবং সাধারণ মানুষের ভালো হবে। বাঁধ মেরামতি তো এই বন্যার সময় করে কোনো লাভ নেই। বাঁধ মেরামতি বন্যা শেষ হওয়ার পর যে আগামী এক বছর সময় থাকবে আমাদের হাতে, আবার বন্যা আসার সময় পর্যন্ত, আবার বর্ষাকাল আসা পর্যন্ত, সেই সময় করতে হবে। কিন্তু এই প্রশাসন কিচ্ছু করে না, এই বন্যার সময় তারা কোটি কোটি টাকা লুট করে, শুধু টাকা আসে সেই টাকা লুট হয়ে যায়।